বিভৎস তাড়াহুড়োতে বেরোচ্ছে, চোখে নাকি মুখে খেয়ে। আজকে একটা বড় কাজ যেটা অনেক দিন ধরে করার কথা সেটা আজকে সম্পন্ন হতে যাচ্ছে। সো বি উইথ মি অ্যান্ড বি উইথ মি। তোমার নাম কি? রাকেশ। রাকেশ, তুমি? রাজু। আর স্কোয়ার এসে গেছে পেট ওয়ার্ল্ড থেকে। পেট ওয়ার্ল্ড থেকে এরা প্যারাভেটস, এরা আমাদের রেস্কিউ করে যে সমস্ত কুকুররা খুব অসুবিধায় আছে সেরকম কুকুরদের ওরা রেস্কিউ করে। এইটা ট্রিটমেন্ট অনেক দিন থেকে আমাদের ডিউ ছিল ট্রিটমেন্টটা, তো সেই জন্য আজকে ওর ট্রিটমেন্ট করতে ফার্স্ট কেমো যদি হয় আজকে থেকে ট্রিটমেন্টটা চালু হবে। আজকে আমরা আমাদের বাজারের আলফা কালুকে নিয়ে, আলফা মেলকে নিয়ে যাচ্ছি। ওর তো একটা ক্যান্সার হয়েছে, অনেকদিন থেকেই নিয়ে যাওয়া হবে, আর ঠাকুরের কাছে প্রেয়ার করতাম ঠাকুর যেন মরে না যায় এর মধ্যে। তো আজকে ওকে ফাইনালি আমরা নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, হসপিটালে। ওর তো এখানে ক্যান্সার হয়েছে, যদি সেরকম হয় আজ থেকে ওর কেমো থেরাপিটা স্টার্ট হবে। পেট ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি। এই পেট ওয়ার্ল্ড আমি কয়েকদিন আগে ইনগ্রেট করেছিলাম। আমি বলেছিলাম কুকুর রিলেটেড বিষয় আমি কোনো টাকা নেব না, একটাই শর্ত, আমার বাজারের কুকুরগুলো যদি কিছু হয় এটা একটুখানি আমাকে হেল্প করতে হবে। সো আজকে সেখানে নিয়ে যাচ্ছি, মানে শান্তি পাচ্ছি আমরা। মানে মেন মা হচ্ছে এখানে শুক্লা, কারণ শুক্লা বাজারেরগুলোকে টেক কেয়ার করে, আমি আমাদের বাড়ির নিচেরগুলো, আর আমি হচ্ছি কাকিমা জেঠিমা। সো মা আর জেঠিমা মিলে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রেয়ার করো যাতে ও ঠিক হয়ে যায়। পুরোপুরি ঘুম পাড়িয়ে দেওয়া, যত ঘুমাবে তত নোজে রেস্ট হবে, আর যদি জেগে থাকে তাহলে ব্রিদিংটা ম্যানেজ করতে পারবে না, বন্ধ করতে পারবে না, ও সবসময় নাক ছেঁচাবে, ছটফট করে ব্লিডিং হবে। মানে এটা কিন্তু ক্যান্সারাস কিনা কিন্তু আমরা এখনো জানি না, তবে হতে পারে ক্যান্সারাস। আমরা তো আমাদের আলফাকে নিয়ে এসেছি পেট ওয়ার্ল্ডে, আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবানন্দ বোস। তো ওনার নাম আমি খুব শুনেছি। স্যার আপনি কতদিন ধরে? 25 ইয়ার্স প্র্যাকটিস করছি কুকুর সঙ্গে। হ্যাঁ, ওদের যত চিকিৎসা, নিউট্রিশন, ট্রেনিং, হেলথ চেক আপ সমস্ত কিছুই আর এখানে রয়েছে। তো আমাদের এটাকে কী দেখে কী মনে হচ্ছে? এটাকে দেখে মনে হচ্ছে ওখানে একটা রক্ত জমাট বাঁধার একটা পকেট মনে হচ্ছে ওটা হয়েছে, অথবা কোনো একটা টিউমার ফর্মেশন হয়েছে, সেটা ব্লিড করছে। আমরা ইংরেজিতে বলি
হেমাঞ্জিওমা, এটা খুব কমন, কুকুরের ক্ষেত্রে কমন। আমি সুদীপ্ত রায়, ও হচ্ছে পায়েল ঘোষ রায়। আমরা বাই প্রফেশন হচ্ছে ক্রিমিনাল লয়ার, আমাদের নিজস্ব ফার্মও রয়েছে রাজবাড়িতে। আউট অফ দ্য প্যাশন আমরা পেট পেট ওয়ার্ল্ডকে খুলি, বিকজ অফ দ্যাট আমার তিনটে সন্তান, সন্তানই বলি এই জন্য কারণ ওকে ডগ বলার ইয়ে রাখে না। তিনটে সন্তান আমার, তিনটে সন্তানের মধ্যে তিনটে সন্তানকে বড় করতে করতে আমাদের আরও প্যাশন জাগে যে শুধু ওদের কেন, বাদবাকি যারা আছে তাদেরকে যদি একটু ট্রিটমেন্ট দিতে পারি। তো আমি ভালো এক্সপার্ট, ভালো টিম আমরা পেলাম, ডাক্তারবাবু ডক্টর ডি এন বসুকের সান্নিধ্য পেলাম, উনি আমাদের সেই জায়গা থেকে আশ্বস্ত করলেন যে আপনি যদি করেন তাহলে আমি ফুল সাপোর্ট আপনাকে দেব। আলফাকে আমরা এখন একটা জায়গায় রাখলাম, কিছুক্ষণ একটু অ্যানেস্থেশিয়ার ঘোর থাকবে, আবার 7 দিন পরে নিয়ে যাব, দেখি যতদিন পারি ও ট্রিটমেন্ট করাবো। তোমরা পাশে থেকো, ব্যাস এটুকুই চাই।